অষ্টমী পূজা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আমরা ভালো আছি। তো এখন আমি আর মা একটুখানি সাজুগুজু করে নিয়েছি, এই দেখুন লাল শাড়ি পরে নিয়েছি একখানা। তো মা আর আমি বলি যে যেহেতু কালকে আমাদের পুজো দুটোর সময় না তিনটে নাগাদ, জানি না কটার সময় করবে, তো যেহেতু সকালে তো আর পুজো হবে না, সকাল 7-8টা হলেও হতো, তো বলছে ছেড়ে যাবে, ছোটা নাগাদ নাকি ছেড়ে যাবে। তো আমাদের এখানে ঘোষণা করে দিয়েছে যে যে সকল থালা দেওয়া ইচ্ছুক তারা এখন পুজো মণ্ডপে এসে থালা দিয়ে যায় যেন। তো ওই জন্য আমি আর মা যাচ্ছি ওখানে থালা দিতে। তো ফল তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আমিও সাজুগুজু করে নিয়েছি, এই দেখুন একটুখানি হালকা সাজলাম। আর আজকে আমি যাচ্ছি পুজো মণ্ডপে, যাইনি, তা ভাবলাম কালকে যাবো, আজকে তো অষ্টমী করেছি, আজ এমনিতে গাটা ভালো লাগছে না, তো ভাবলাম যে না যাই, গিয়ে ভালো লাগবে। তো পার্থরা গেছে, আপনাদের দাদা ভাইরা গেছে, তো আমি ঠিক করলাম মাকে, মা বললো যে যাবি, তো আমরা হ্যাঁ যাই একটুখানি মায়ের মন্দিরে, মায়ের মন্দিরে একটুখানি পুজো করে প্রণাম করে আসি। এখানে দেখুন বাবা আমাদের পাথরের থালা, পাথরের বাটি যাকে বলে, এরকম জাম টাইপের বড়, তো এটাতে প্রসাদ দেবে। তো প্রসাদ দেওয়ার জন্য এখানে সব রকমের মা ফল টল কিনে নিয়েছে, আরও কিছু আছে ওখানে রাখা। তো বাবার এটা ভালো করে একটা কাগজ নাম চিটিয়ে দিচ্ছে ভালো করে, যাতে না হারিয়ে যায়, চট করে খুঁজে পায়, ওই জন্য খোঁজানোর জন্যে সহজ পদ্ধতিতে বাবা কাজ চালাচ্ছে, বুঝলেন। মাও সাজুগুজু করে নিয়েছে, মাও যাচ্ছে, শাশুড়ি বয়ে চললাম, বলছি না প্রায় সবাই চলে গেছে, আর বাবা আজকে যাবো না বলছে, বাবা কালকে ঘুরতে গেছিলো, আপনাদেরাই ছিল ওদের সাথে গেছিলো ঘুরতে, তো বাবা বলছে আজকে আমি যাবো না, আজকে বলছি আমি কালকে বার হবো ঘুরতে। তা বললাম ঠিক আছে, আমরা প্রসাদ অন্তত দিয়ে আসি, বুঝলেন। রাস্তাগুলো পুরো জ্যাম হয়ে গেছে, আমাদের যে সামনে রাস্তাটা পার হতে পারা যাচ্ছে না, এপার থেকে ওপারে যেতে গেলে এত সময় লাগছে, বাপরে বাপ, বাপরে মনে হচ্ছে এত লোকজন ছিল কোথায়। আর যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তো ওই জন্য প্যান্ডেলটা দেখতে আসছে, বিশেষ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্যান্ডেল, একটা কী বলবো, এত বড় নামি বিশ্ববিদ্যালয়, তো ওইটা যেহেতু বানিয়েছে তো ওই জন্য সব দেখতে আসছে, বুঝছেন। এবছর পুজোগুলো এমন হয়েছে যে কী বলবো, সকালে সকালে ঘুম থেকে উঠতেই পুজো শেষ হয়ে যাচ্ছে। কোলাবো এসেছে, অনেকে তো জানতে পারিনি যে কোলাবো কখন এসেছে, তো এবছর যাই হোক পাঞ্জিতে যেমন আছে তেমনই তো করবে, বলুন। তো আমাদের ওই যদি পুষ্পাঞ্জল দেওয়া হয় তাহলে হুট করে সাজুগুজু করে নিয়ে একটু প্লেন সাজ সাজিয়ে সেজে নিয়ে চলে যাওয়া হবে, আর থালাটা দিয়ে দিলে কি একটা নিশ্চিন্ত হয়ে থাকা, বলুন। এই দেখুন দেখছেন কত ভিড়, চলে পাঁচিলগুলো দেখুন কি সুন্দর করেছে, অরিজিনাল পাঁচিলের মতো লাগছে, লাগছে না ভালো লাগছে বলো। হচ্ছে সিঁড়ি, চারিদিকটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি অরিজিনাল নালন্দা বিশ্ববিদ্যালয় দেখছি। সাজাগোজার দোকান।